অ্যান্ড আমার অলমোস্ট প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আসতে। ইয়েস, 4 লাখ টাকা। তো এই জিনিসটা কেউ শুরুতে বিশ্বাস করতে চায় না। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমি খুবই এক্সাইটেড যে আপনারা আমাকে এতদিন সাপোর্ট করছেন অ্যান্ড আমার ইউটিউবের প্রথম 1000 সাবস্ক্রাইব পূরণ করতে সাহায্য করছেন। ইটস মিন এ লট টু মি যে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এটা কখনোই পসিবল ছিল না। আপনারা ভিডিও দেখেন বলে হচ্ছে ভিডিও আপলোড দিই, আপনাদের এই আগ্রহের কারণে হচ্ছে আমি অনুপ্রেরণা পাই ভিডিও করার, ভিডিও আপলোড দেওয়ার। আমার ঢাকা টু পোল্যান্ডের ব্লগটা অলমোস্ট প্রায় 12,000 ভিউজের পর আপনাদের অসংখ্য সাড়া পাই এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটি লাইক করেছেন আর শেয়ার করছেন। অ্যান্ড অসংখ্য মানুষ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানায় যে হচ্ছে আমি কীভাবে পোল্যান্ডে আসলাম এবং আমার টোটাল কী পরিমাণ খরচ হয়েছে, ওই জার্নিটা আপনাদের সাথে যেন শেয়ার করি। সো আজকে আমি আপনাদের রিকোয়েস্টের টপিক নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যদিও আমি আমার এই চ্যানেলটিতে মূলত ট্রাভেল ফিল্ম মেকিং কন্টেন্ট আপলোড দিয়ে থাকি। রাইট নাও আমি আসি হচ্ছে এখন পোল্যান্ডের পোজনান সিটিতে। যারা জানেন না তাদের জন্য বললে রাখি, আমার এই ইউটিউব চ্যানেলটিতে আমি অলরেডি এই পোজনানের সিটি নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে রাখছি, উপরে আই বাটন থেকে দেখে নিতে পারেন। ওই ভিডিওতে আমি পুরো পোজনানটা এক্সপ্লোর করে দেখানোর ট্রাই করছি আমার সাধ্যমতো। সো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ব্যাচেলর অফ আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করার জন্য পোল্যান্ডে আসি বাংলাদেশ থেকে। অ্যান্ড আমার অলমোস্ট প্রায় 4 লাখ টাকা খরচ হয়েছে বাংলাদেশ থেকে পোল্যান্ডে আস। ইয়েস, 4 লাখ টাকা। সো এই জিনিসটা কেউ শুরুতে বিশ্বাস করতে চায় না, বাট যখন আমি ব্রেকডাউন দিই আমার কী পরিমাণ খরচ হয়েছে সেটা জানার পরে আসলে বিশ্বাস করে। আর এখন আমি ইউনিভার্সিটি এরিয়াতে আসি। অ্যান্ড আমার পিছনে দুটা বড় বড় টাওয়ার আছে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল বিল্ডিং। সো ডিপার্টমেন্ট ওয়াইজ বিল্ডিং ভাগ করা আমার ইউনিভার্সিটি এরিয়ার মধ্যে। আর আমি থাকিও হচ্ছে ইউনিভার্সিটির ডরমিটরিতে বা হোস্টেলে। সো হোস্টেলের ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে, বাট আজকের ভিডিওতে আমার ইউনিভার্সিটির যেই খরচ এবং আমার কী পরিমাণ খরচ হয়েছে বাংলাদেশ থেকে বলে নিয়ে আসতে, ওটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। রাস্তা পার হয়ে নিলাম, এটা প্রায়োরিটি রোড, রাস্তার মাঝখান থেকে আপনি যখন তখন হাইটা চলে দিতে পারবেন, গাড়ি আপনার জন্য থেমে যাবে, আপনারা কষ্ট করে গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হবে না। সো বাইরে যাওয়ার আগে সবার আগে আমার যে খরচটা হয় সেটা হচ্ছে আইএলসের জন্য, আইএলসের প্রিপারেশন। এবং আমি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এক্সাম দিয়েছিলাম আইএলসের, এবং আমার ওইখানে প্রায় 18,500 টাকা খরচ হয়েছে। এটা সবারই খরচ করতে হবে এবং দেশের বাইরে আসার জন্য আইএলসটা ম্যান্ডেটরি, এক্ষেত্রে আপনার আইএলস থাকাটা জরুরি। আর পোল্যান্ডের ক্ষেত্রে অবশ্যই আপনি পোল্যান্ডের কিছু ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলস অফার লেটার পেয়ে যাবেন, বাট ফর দ্য ভিসা আপনাকে আইএলস থাকাটা ম্যান্ডেটরি। কে আইএলসকে ভয় পায়? আসলে আইএলস খুব জটিল কিছু না, আমাদের একাডেমিক ক্যারিয়ারে যা পড়ি আমরা ইংলিশ তাই, ওটাই জাস্ট একটা শর্ট ভার্সন। আর এখন অনলাইনে অনেক রিসোর্স আছে, ইউটিউব বলেন প্লাস হচ্ছে গুগল, সব জায়গায় এখন রিসোর্সের অভাব নেই, ফেসবুক ইউটিউব থেকে সব জায়গায়। সো ইজিলি আপনি ঘরে বসে থেকে হচ্ছে আইএলসের প্রিপারেশন নিতে পারবেন, বাট আইএলসের জন্য আপনাকে 18,500 টাকার মতো খরচ করতে হবে। অ্যান্ড এখন রাইট নাও কত টাকা লাগে ওটা আমার ধারণা নাই, বাট আমি যেহেতু গত বছর আইএলস দিয়েছিলাম সো আমার ওই সময় হচ্ছে 18,500 টাকা খরচ হয়েছিল, ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে আমি এক্সাম দিয়েছিলাম। এরপরে আসে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। সো আমি পোল্যান্ডের মাত্র একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম, আমার ওটাতেই অফার লেটার চলে আসছে, সো আমার আর এক্সট্রা খরচ হয় নাই। সো এখানে অ্যাপ্লিকেশন ফি আমার অলমোস্ট প্রায় 3,000 টাকার মতো খরচ হয়েছে। বাই দ্য ওয়ে আমি এখন যে বিল্ডিংটার সামনে আসি এটা আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাম বিল্ডিং বলা হয়, কারণ এখানে হচ্ছে অডিটোরিয়াম প্লাস হচ্ছে বাদবাকি যে কনফারেন্সগুলো হয় এটাতে হয়, ক্লাসও হয়, বাট এটা মূলত বড় বড় কনফারেন্সগুলোর জন্য ইউজ করা হয়। এক একটা ডিপার্টমেন্টের এক একটা বিল্ডিং এক এক রকম। আমার যেহেতু আর্কিটেকচার সো আমার আর্কিটেকচার বিল্ডিং আমার ডরমেটরি বা হোস্টেল থেকে প্রায় 900 মিটার দূরে, এরিয়া একই কিন্তু বিল্ডিং হচ্ছে এক মাথায় আর আমি থাকি তার অপোজিট মাথায়। আর এখন হচ্ছে সামারের ভ্যাকেশন চলতেছে, এখানে গরমের বন্ধ 3 মাসের বন্ধ থাকে, সো সবাই ছুটিতে চলে যায়, ভ্যাকেশন তো মানেই ঘোরাফেরা করে। রাইট নাও যে বিল্ডিংটা ক্রস করে আসলাম সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্ট ছিল, অ্যান্ড এখন আমি হচ্ছে আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টের সামনে, অ্যান্ড দিস ইজ মাই আর্কিটেকচার ডিপার্টমেন্ট। সো আইএলস আর আমার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফির পর আমার সবচেয়ে বড় যে খরচটা হয় সেটা হচ্ছে যে আমার ইউনিভার্সিটি টিউশন ফি। সো পোল্যান্ডের অ্যাম্বাসি রিকোয়ারমেন্ট কিংবা হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনাকে হচ্ছে 1 বছরের টিউশন ফি পে করতে হবে, সো আমাকে তাই করতে হয়েছে। 1 বছরের টিউশন ফি আমার ইউনিভার্সিটিতে আমার আর্কিটেকচার ডিপার্টমেন্টে ছিল প্রায় হচ্ছে 2,10,000 টাকার মতো, অ্যান্ড এটা আমাকে একবারেই পে করে দিতে হয়েছে। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় খরচ যেটা আমার এন্টায়ার প্রসেসের মধ্যে, আইএলস দেন হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড আমার টিউশন ফি, এরপরে হচ্ছে আমার ফাইনাল অফার লেটার চলে আসে হাতে। সো পোল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট একটা বড় ফ্যাক্টর,
আর এখানে আপনার অলমোস্ট 4 বছরের যে থাকা খাওয়ার খরচ এবং টিউশন ফি সবগুলা কাউন্ট করে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। সো আমি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইছিলাম প্রায় 16 লাখ টাকার মতো, সাথে হচ্ছে আমাকে একটা ইন্টারন্যাশনাল ডুয়েল কারেন্সির কার্ডও দেখাইতে হয়েছিল, ওইখানে এটার লিমিট ছিল প্রায় 1 লাখ টাকার মতো। সো টোটাল মিলে আমি প্রায় 17 লাখ টাকার মতো দেখাইছি। অ্যান্ড এটা আমি কাউন্ট করছি হচ্ছে আমার টিউশন ফি প্লাস হচ্ছে 4 বছর থাকা। সো পোল্যান্ড কিংবা যে কোনো দেশেই হোক না কেন, ব্যাংক স্টেটমেন্টটা ওভাবেই কাউন্ট করতে হয় যে আপনি যে কয়দিন থাকবেন এবং আপনার টিউশন ফি সবগুলা হিসাব করে ওই লেভেলের একটা ব্যাংকে স্টেটমেন্ট দেখাইতে হবে। অ্যান্ড পোল্যান্ডের স্টেটমেন্টের জন্য আপনাকে সেভিংস অ্যাকাউন্ট দেখাইতে হবে, FDR কিংবা ফিক্সড ডিপোজিট দেখালে কাজ হবে না। ব্যাংকের যেই সমস্যাটা এটা আমি ইনশর্ট যদি বলি, অনেক ব্যাংকই হচ্ছে লোনের ব্যবস্থা করে স্টুডেন্টদের, এটা সবাই নেয়। সো আমার দেখায় মোস্টলি যারাই আসছে ম্যাক্সিমামই হচ্ছে ব্যাংকের স্টেটমেন্টের হেল্প নেয়। অনেকের কাছে এই জিনিসটা ই লাগতে পারে যে আমি এত টাকা কোথায় পাবো, সো এটা এত ওয়ারিড হওয়ার কিছু নাই। বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ব্যাংকই হচ্ছে স্টুডেন্ট লোন দেয়, আপনি আপনার এলাকার আশেপাশে যে ব্যাংক আছে ওই ব্যাংকগুলো থেকে খোঁজ নেন, আপনি সাপোর্ট পাওয়া যাবেন। আর এটা আপনি যেহেতু লোন হিসেবে নেবেন, সো ব্যাংকে আপনাকে ইন্টারেস্ট ফি দিতে হবে। এটা অ্যাজ ইউজুয়াল বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী আপনি যেই পরিমাণ টাকা লোন নেবেন ওই পরিমাণ টাকা আপনাকে হচ্ছে হিসাব করে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। সো এটা এক অর্থে ইলিগালও বলা যায় না, আবার লিগালও বলা যায় না। ব্যাংকিং হিসাবে এটা আপনি লিগালি টাকাটা নিচ্ছেন, কারণ লোন হিসেবে নিতেছেন। সো এই জিনিসটার হেল্প আপনারা নিতে পারেন যারা ব্যাংকের টাকা পয়সা রিলেটেড ঝামেলায় ফিল করতেছেন যে দেশের বাইরে আসতে পারবেন না। এটা তেমন জটিল কিছু না, আপনি আপনার ব্যাংকের সাথে কথা বললেই তারাই হচ্ছে আপনাকে সর্ট আউট করে দিবে এই সমস্যাটা। অ্যান্ড দেন হচ্ছে আমার সবচাইতে মোস্ট ডিফিকাল্ট ফেজ যেটা হয় সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যাওয়া। সো পোল্যান্ডের অ্যাম্বাসি বাংলাদেশে নাই, এটা আনফর্চুনেটলি আমাদের জন্য একটা ব্যাপার, বাট কিছু করার নাই। সো ইন্ডিয়াতে যাইতে হয়েছে আমাকে, আর ইন্ডিয়াতে আমার প্রায় 1 মাস থাকতে হয়েছে। সো ইন্ডিয়াতে পোল্যান্ডের অ্যাম্বাসি ফেস করার জন্য সবার আগে আমার দরকার ছিল হচ্ছে ডাবল এন্ট্রির ভিসা ইন্ডিয়ার। উইদাউট ডাবল এন্ট্রি ভিসা আপনি পোল্যান্ডের অ্যাম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবেন না, পোল্যান্ডের ভিসা আপনি সরাসরি সাবমিটও করতে পারবেন না, আপনাকে ইন্ডিয়ান VFS এর মাধ্যমে হচ্ছে সাবমিট করতে হবে। সো এই জন্য VFS এর জন্য আমাকেও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। এখানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে ভিসার জন্য আমার 1000 টাকা খরচ হয়েছে, এরপরে হচ্ছে VFS এর অ্যাপয়েন্টমেন্টের জন্য 10000 টাকা খরচ হয়েছে। ওখানে প্রায় 1 মাসের মতো আমার থাকতে হয়েছে। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে যে কতদিন থাকা লাগতে পারে, কারণ হচ্ছে এক একজনের ইন্টারভিউ কল এক এক রকম টাইমে আসে, কারোর খুব দ্রুত আসে কারোর দেরিতে আসে, সো এটা ভ্যারি করে। সো আমার ইন্ডিয়াতে 30 দিনের খরচ হয়েছিল অলমোস্ট প্রায় বাংলা টাকায় 30,000 বা 32,000 টাকার মতো, কারণ আমি একা একটা হোটেলে ছিলাম এবং আমার হোটেলের ভাড়া ছিল 800 রুপি, আর আমি বাকি 2 বেলা খাবার দাবারে আমার 200-250 রুপি খরচ হয়ে যেত, আমি আরামসে থাকতে পারছি, আমার খরচটা একটু বেশি আসছে। অনেকে আছে হচ্ছে রুম শেয়ার করে থাকে, সো ওইটা আরও কনভিনিয়েন্ট হয়। তাহলে হচ্ছে আমি একদিনের হিসাবে অ্যাভারেজে ধরে রাখছি 1000 রুপি, যেটা অনেক বেশি। পোল্যান্ডের অ্যাম্বাসির ফি দিতে হয়েছিল, এটাও ছিল 7,800 রুপি, বাংলা টাকায় আমি ধরলে 8,000 টাকা ধরলাম। অ্যান্ড দেন ভিসা পাওয়ার আগ পর্যন্ত এগুলোই ছিল আমার মোটামুটি খরচ। দেন হচ্ছে আমার ভিসা পাইলাম, অ্যান্ড ভিসার পরে যেটা হচ্ছে যে আমার সবচেয়ে খরচটা ওইখানে বেশি হয় পেপার লিগালাইজেশনের জন্য। আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা ছিল, আমার একাডেমিক সার্টিফিকেটই ছিল 6টা না অ্যাকচুয়ালি 8টা ছিল, আমি লিগালাইজেশন করাইছি 6টা। সো পোল্যান্ডের অ্যাম্বাসিতে এক একটা পেজ লিগালাইজেশনের জন্য আপনার 2700 রুপি বা 3,000 টাকার মতো খরচ হবে। তো যারা ইন্টার থেকে আসবেন তাদের হচ্ছে 2টা পেপার লিগালাইজেশন করলেই হয়, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড হচ্ছে সার্টিফিকেট। সো 2টা মিলায় হবে হচ্ছে 6,000 টাকার মতো, বাট আমার ওই জায়গায় খরচ হয়েছে অলমোস্ট প্রায় 15,000 টাকা। তো এখানে আমার সবচেয়ে বড় খরচটা হয় যেটা আপনাদের হবে না। সো এই হচ্ছে আমার এন্টার ভিসা পাওয়া পর্যন্ত এবং পেপার লিগালাইজেশন সহ সব কিছু মিলায় একটা খরচ আসছে। এরপরে আসছে হচ্ছে আমার ইন্ডিয়া থেকে বাংলাদেশে ব্যাক করা, এটাতেও আমার ফ্লাইটে খরচ হয়েছিল 16,000 টাকা এবং বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসতে আমার তাই খরচ হয়েছিল প্রায় 15,000 সামথিং। অ্যান্ড বাংলাদেশে আসার পর হচ্ছে আমাকে পোল্যান্ডের ফ্লাইট বুক দিতে হবে। সো পোল্যান্ডের ফ্লাইট বুক দেওয়ার জন্য আমি হচ্ছে কাতার এয়ারওয়েজের অ্যাপস থেকে আমার একটা স্টুডেন্ট প্রোফাইল খুলছি। অ্যান্ড যারা নিউ স্টুডেন্ট, যারা দেশের বাইরে প্রথম বাংলাদেশ থেকে আসবে, তাদের জন্য একটা সুবিধা আছে, যেটা হচ্ছে যে 10%-এর একটা ছাড় পাওয়া যায় বা ডিসকাউন্ট পাওয়া যায় আপনাদের স্টুডেন্ট প্রোফাইল সাবমিট করার পরে। সো এখানে আপনার বেশি কিছু লাগে না, ইউনিভার্সিটির যে অফার লেটার ওটা সাবমিট করলেই হচ্ছে কাতার এয়ারলাইন্স থেকে হচ্ছে 10%-এর একটা ডিসকাউন্ট পাওয়া যায় প্রতিটা ফ্লাইট থেকে। অ্যান্ড সেই সাথে হচ্ছে এক্সট্রা 10 কেজিও পাওয়া যায় আপনার লাগেজের অ্যালাউন্সের ক্ষেত্রে। সো এটা অনেক বেনিফিশিয়াল একটা ব্যাপার। তো যারাই আসবেন দেশের বাইরে প্রথম, তাদের জন্য এটা অনেকে জানে না এই জিনিসটা, বাট কাতার এয়ারওয়েজের এই সুবিধাটা আমার ভালো লাগছে। আপনি ইজিলি এক্সট্রা 10 কেজি তো পাবেনই, প্লাস হচ্ছে 10% ছাড়ও পাবেন। অ্যান্ড ইউ শুড ট্রাই দিস ওয়ান। অ্যান্ড আমার বাংলাদেশ থেকে পোল্যান্ডের ফ্লাইটের প্রাইস ছিল 72,000 টাকার মতো, আমি ওইটা স্টুডেন্ট প্রোফাইল দিয়ে খুলছিলাম, দ্যাটস ওয়াই আমি কমে পেয়ে গেছিলাম। আর এখানে আমি শপিংয়ের খরচটা ইনক্লুড করিনি, কারণ হচ্ছে শপিং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, কে কীভাবে শপিং করে কার কত খরচ হয় এটা যার যার ব্যাপার। সো এটা আপনারা নিজ দায়িত্বে কাউন্ট করে নিতে পারেন। সো এই হচ্ছে আমার টোটাল প্রায় 3,98,000 টাকার মতো খরচ হয়েছে, ধরা যায় 4 লাখ টাকার মতো খরচ হয়েছে আমার টোটাল পোল্যান্ডে আসতে আসতে।
অ্যান্ড এক বছরের টিউশন ফি সহ এখানে ইনক্লুড করা। সো সন্ধ্যা নেমে যেতেছে অলমোস্ট, অ্যান্ড এখন ঘুরতে বাজে হচ্ছে অলমোস্ট প্রায় 8টা। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অ্যান্ড ইনফরমেটিভ মনে হয় তাহলে হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারেন অ্যান্ড আমাকে সাপোর্ট করতে পারেন। অ্যান্ড আপনাদের সাপোর্টের কারণে হচ্ছে আমি আসলে অনুপ্রেরণা পাই ভিডিও করার এবং ভিডিও আপলোড করার। ইটস মিন এ লট টু মি যে আপনারা আমাকে সাপোর্ট করেন। অ্যান্ড আমি আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্রথম 1000 সাবস্ক্রাইবার পূরণ করে দিচ্ছেন। অ্যান্ড আমার এই চ্যানেলটিতে আমি সচরাচর স্টাডি অ্যাবরোড নিয়ে ভিডিও আপলোড করি না, তেমন একটা ভিডিও করিও না, কারণ হচ্ছে আমি ট্রাভেল ফিল্ম মেকিং করে থাকি। সো আপনাদের যদি হাইলি রিকোয়েস্টেড থাকে ওই রিকোয়েস্টের ভিত্তিতে আমি পরবর্তীতে ভিডিও আনবো যদি আপনারা চান। সো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এই ব্যাপারে যদি কোনো বিস্তারিত আরও জানতে চান। সো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আমার এন্ড থেকে আপনাদের জন্য ভালো কন্টেন্ট নিয়ে আসার। অ্যান্ড আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন আমার ডে টু ডে আপডেটের জন্য। সো টিল দেন, টাটা, সি ইউ, বাই বাই।